যদি তোমার বয়স 20-এর আশেপাশে হয় তাহলে এই যে বন্ধুদের সাথে KFC ডমিনোজে গিয়ে খেয়ে বা আইনক্স PVR-এ গিয়ে মুভি দেখে প্রতি মাসে তুমি যত টাকা খরচ করছো সেটা একটু কমিয়ে যদি তুমি মাসে 500 টাকা করে হলেও জমাতে শুরু করো তাহলে কিন্তু সেখান থেকেই তুমিও একজন কোটিপতি হয়ে উঠতে পারো। অবিশ্বাস্য লাগছে? জানতে চাও কিভাবে? শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে। কিন্তু ভাই, আমি তো শুনেছি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা অনেকটা জুয়া খেলার মতো, কতজনের কত টাকা সব ডুবে যায়। না না ভাই, আমার জন্য ব্যাংকই ঠিক আছে। ইনভেস্টমেন্টের জাদুকর, বিশ্বের তৃতীয় সবথেকে ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট, যাকে তার গুরু বলে মনে করতেন, সেই বেঞ্জামিন গ্রাহামের লেখা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার বইটা পড়ার আগে আমিও ঠিক তোমার মতোই ভাবতাম। আর তুমি যদি এই চ্যানেলের একজন পুরনো সাবস্ক্রাইবার হও তাহলে আশা করি তোমার আমার উপর অন্তত এইটুকু ভরসা নিশ্চয়ই আছে যে আমি কখনোই তোমাকে কোনো জুয়া খেলার পরামর্শ দেব না। শেয়ার মার্কেটে ম্যাক্সিমাম লোক ইনভেস্ট করতে চায় না, কারণ এতে রিস্ক থাকে। সেই রিস্কটাকেই কীভাবে অলমোস্ট জিরো করে নেওয়া যায় এবং শেয়ার মার্কেটের ব্যাপারে অলমোস্ট জিরো নলেজ থাকলেও কীভাবে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে কোটিপতি হওয়া সম্ভব, সেই উপায়টাই আজ আমি তোমার সাথে প্রমাণসহ শেয়ার করব। আর পড়ে থাকলো ব্যাঙ্কে সেভিংসের কথা। তো তুমি কি জানো, তুমি ব্যাঙ্কে যে টাকাগুলো সেভিংস অ্যাকাউন্টে জমিয়ে রাখছো সেই টাকাগুলো খাটিয়ে ব্যাঙ্ক তো দিন দিন বড় লোক হচ্ছে, কিন্তু তুমি আসলে দিন দিন গরিব হচ্ছ। কীভাবে? আমাদের দেশে ইনফ্লেশন রেট হলো অন অ্যান অ্যাভারেজ 6%। অর্থাৎ আজকে তুমি 100 টাকায় যতটা জিনিস কিনতে পারছো, পরের বছর সেই একই পরিমাণ জিনিস কিনতে তোমার 106 টাকা দরকার হবে। কিন্তু ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট কত? 4%। মানে আজকে যদি তুমি ব্যাঙ্কে 100 টাকা জমা করো, এক বছর পর ব্যাঙ্ক তোমাকে 104 টাকা ফেরত দেবে। কিন্তু এক বছর আগে যখন তুমি ব্যাঙ্কে 100 টাকাটা জমা দিয়েছিলে, তখন ওই 100 টাকা দিয়ে যতটা জিনিস তুমি কিনতে পারতে, এখন এক বছর পর সেই সেম পরিমাণ জিনিসের দাম হয়ে দাঁড়িয়েছে 106 টাকা। কিন্তু ব্যাঙ্ক তো তোমায় ফেরত দিয়েছে 104 টাকা, অর্থাৎ তোমার 2 টাকা লস হয়ে গেল। অন্যদিকে তোমার ওই 100 টাকাটাই ব্যাঙ্ক অন্য কাউকে 12% ইন্টারেস্ট রেটের লোনে দিল, অর্থাৎ এক বছর পর সেই লোকটাকে ব্যাঙ্ককে ফেরত দিতে হলো 112 টাকা। এবার সেই 112 টাকা থেকে ব্যাঙ্ক তোমায় 104 টাকা ফেরত দিয়ে দিল। ফলে ব্যাঙ্ক কিন্তু তোমার 100 টাকাটাই খাটিয়ে নিজে 8 টাকার প্রফিট করে নিল, কিন্তু সেখানে তুমি 2 টাকা লস খেলে। ফলে ব্যাঙ্ক দিন দিন বড় লোক হয়ে উঠতে লাগলো আর তুমি দিন দিন গরিব। এবার আসি শেয়ার মার্কেটের কথায়। শেয়ার মার্কেট জিনিসটা কি, কিভাবে এটা কাজ করে? তো ধরো তোমার একটা কোম্পানি রয়েছে, এবার তুমি চাও পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে নিজের ব্যবসায় খাটাতে। তারই একটা উপায় হলো শেয়ার মার্কেটে নিজের কোম্পানিটাকে লিস্ট করিয়ে নেওয়া। এবার ধরো এখন তোমার কোম্পানির টোটাল মূল্য 100 টাকা, তো তুমি তোমার পুরো কোম্পানিটাকে 100 ইউনিটে ভাগ করে নিলে, অর্থাৎ তোমার কোম্পানির প্রতি ইউনিটের মূল্য হলো 1 টাকা করে। এভাবে 100 ইউনিটে ভাগ করে 1 টাকা পার ইউনিট হিসেবে তুমি তোমার কোম্পানিটাকে শেয়ার মার্কেটে লিস্ট করিয়ে দিলে। এবার যদি কেউ শেয়ার মার্কেটে এসে 10 টাকা দিয়ে তোমার কোম্পানির 10টা ইউনিট কিনে নেয়, তাহলে সে তোমার কোম্পানির 10% শেয়ারের মালিক হয়ে গেল। অর্থাৎ ভবিষ্যতে যদি তোমার কোম্পানির টোটাল মূল্য 100 টাকা থেকে বেড়ে গিয়ে 1000 টাকা হয়ে দাঁড়ায়, তাহলে সে তখন ওই 1000 টাকার 10%, অর্থাৎ 100 টাকার মালিক হয়ে যাবে। মানে 10 টাকা দিয়ে সে 100 টাকা পেয়ে যাবে, মানে তার 90 টাকা লাভ হয়ে গেল। কিন্তু যদি ধরো তোমার কোম্পানি লস খেতে শুরু করে, মানে কয়েক বছর পর যদি তোমার কোম্পানির টোটাল মূল্য 100 টাকা থেকে নেমে 10 টাকাতে এসে দাঁড়ায়, তাহলে তখন সে ওই 10 টাকার 10% মানে 1 টাকা পাবে, মানে তার 9 টাকা লস হয়ে গেল। তো তুমি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, তুমি নিশ্চয়ই সবসময় এরকম কোম্পানিতেই ইনভেস্ট করতে চাইবে যার ভবিষ্যতে টোটাল মূল্য এখনের থেকে অনেক বেশি হবে, কারণ তবেই তো তোমার লাভ হবে, নাহলে তো ক্ষতি হয়ে যাবে। তো শেয়ার মার্কেটে হাজার হাজার কোম্পানির মধ্যে সঠিক কোম্পানি চুজ করা, এটা একটা ভীষণ বড় রিস্ক। তো এই রিস্কটাকে কীভাবে কমানো যায়? এই রিস্কটাকে কমানোরই একটা উপায় হলো মিউচুয়াল ফান্ড। ভবিষ্যতে কোন কোম্পানিটা লাভ করবে বা কোন কোম্পানিটা ক্ষতিতে চলবে, সেটা আমার তোমার মতো সাধারণ মানুষের থেকে একজন কোনো ইকোনমিস্ট বা কোনো শেয়ার মার্কেটের এক্সপার্ট নিশ্চয়ই বেশি ভালো বলতে পারবেন। এবার ধরো আমি তুমি আমাদের মতো হাজার হাজার মানুষ সবাই মিলে টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করলাম, যেটাকেই বলা হয় মিউচুয়াল ফান্ড। আর এই প্রতিটা মিউচুয়াল ফান্ডের একজন করে ফান্ড ম্যানেজার থাকেন, যিনি হলেন একজন শেয়ার মার্কেটের এক্সপার্ট। এই ফান্ড ম্যানেজার আমাদের টাকাগুলো নিয়ে তার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে শেয়ার মার্কেটে কোন কোন কোম্পানিতে টাকাগুলো লাগালে লাভ হবে সেই অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে আমাদের টাকাগুলো খাটানোর কাজ করল। অর্থাৎ তোমার আমার হয়ে সেই ফান্ড ম্যানেজার কোম্পানি চুজ করার কাজটা করে দিল, এবং তার বদলে টোটাল ফান্ডের যা প্রফিট হলো তার একটা ছোট্ট পার্সেন্টেজ, হয়তো 1-2% তিনি তার পারিশ্রমিক হিসেবে নিল।
মানে তুমি শুধু টাকা দিলে বাকি যে রিসার্চ করা, খবর রাখা এবং সেই অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে টাকাগুলো খাটানো, এগুলো সব তোমার হয়ে ফান্ড ম্যানেজার করে দিল। যেহেতু তিনি একজন শেয়ার মার্কেটের এক্সপার্ট, তাই তুমি তার উপর ভরসা রাখতে পারো। আর তিনিও চাইবেন যাতে তোমার প্রফিটটা ম্যাক্সিমাম হয়, কারণ তোমার যত বেশি প্রফিট হবে তিনিও তত বেশি ইনকাম করতে পারবেন। তাই এটা একটা খুবই ভালো উপায় বলা যেতে পারে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে, তোমার ফান্ড ম্যানেজার যত বড়ই এক্সপার্ট হোক না কেন, ভবিষ্যতে কী হতে চলেছে সেটা কারোর পক্ষেই 100% গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না। মানে তোমার ফান্ড ম্যানেজারের প্রেডিকশনও ভুল হয়ে যেতেই পারে, তো এটাও আর একটা রিস্ক। এবার এই রিস্কটাকে কীভাবে কমানো যায়? এই রিস্কটাকে কম করার উপায় হলো ইন্ডেক্স ফান্ড। আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে দুটো ইন্ডেক্স রয়েছে, নিফটি আর সেন্সেক্স। এর মধ্যে নিফটি ইন্ডেক্স ইন্ডিয়ার টপ 50টি কোম্পানি এবং সেন্সেক্স ইন্ডেক্স ইন্ডিয়ার টপ 30টি কোম্পানিকে নির্দেশ করে। ফলে তুমি যদি কোনো ইন্ডেক্স ফান্ডে নিজের টাকা ইনভেস্ট করো, তাহলে তোমার টাকাটা সেই ইন্ডেক্স অনুযায়ী শুধুমাত্র ইন্ডিয়ার টপ কোম্পানিগুলোতেই খাটানো হবে। আর সবথেকে বড় ব্যাপার, এই ইন্ডেক্স কিন্তু ফিক্সড না। কোনো কোম্পানি যদি পরপর লস খেতে থাকে, তাহলে সেই কোম্পানি টপ 50 লিস্ট থেকে বেরিয়ে যায়। ফলে ইন্ডেক্সে সেই কোম্পানির জায়গায় অন্য নতুন কোম্পানি যে প্রফিটে চলছে সে জায়গা করে নেয়, এবং সেই মতো তোমার টাকাটাও ওই কোম্পানি থেকে সরিয়ে নিয়ে নতুন যে কোম্পানিটা টপ 50 লিস্টে ইন্ডেক্সে এন্টার করেছে সেখানে ট্রান্সফার হয়ে যায়। অর্থাৎ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা মানে তুমি কোনো পার্টিকুলার কোম্পানিতে না, বরং ইন্ডিয়ার ইকোনমিতে ইনভেস্ট করছো। যে রেটে ইন্ডেক্সের ভ্যালু বাড়বে, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি এগোবে, প্রায় সেই একই রেটে তুমিও তোমার ইনভেস্টমেন্টের রিটার্ন পাবে। 1979 সালে যখন সেন্সেক্সের শুরু হয়েছিল, তখন যদি কেউ মাত্র 100 টাকা সেন্সেক্সের কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে ছেড়ে দিত, তাহলে আজকে তার সেই 100 টাকা হয়ে দাঁড়াতো প্রায় 39,000 টাকা। মানে 40 বছরে তার টাকা 390 গুণ বেড়ে যেত। এটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে আসি, তো শুরু থেকে আজ অবধি সেন্সেক্সের অ্যাভারেজ রিটার্ন হলো 17% CAGR। আর যেহেতু এই রেটটা পরোক্ষভাবে আমাদের দেশের ইকোনমি অর্থাৎ GDP-র উপর নির্ভর করছে, তাই লং টার্মে এই রেটটা খুব বেশি কমা বাড়া সম্ভব না। তাও যদি আমি ধরে নিই যে নেক্সট 40 বছরে এই রেটটা 2% কমে গিয়ে 15% এসে দাঁড়াবে, তাহলেও আজ যদি তোমার বয়স 20 বছর হয় এবং আজ থেকে তুমি সেন্সেক্সের কোনো ইন্ডেক্স ফান্ডে প্রতি মাসে মাত্র 500 টাকা করে ইনভেস্ট করতে শুরু করো, তাহলে আজ থেকে 40 বছর পর 15% CAGR অনুযায়ী তোমার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে 1.5 কোটি টাকা। এর জন্য না দরকার আছে শেয়ার মার্কেটের ব্যাপারে কিছু জানার, না দরকার আছে কোনো রিসার্চ করার, আর নাই বা দরকার আছে ভালো মিউচুয়াল ফান্ড কোনটা সেটা খুঁজে বার করার। অন্যদিকে রিস্কও ভীষণই কম, কারণ এটা পরোক্ষভাবে দেশের GDP-র উপর নির্ভর করছে। যাই হয়ে যাক না কেন, দেশের GDP কোনো দিনও 0 হয়ে যাওয়া বা চট করে বিশাল পরিমাণে হেরফের হয়ে যাওয়া কখনোই সম্ভব না। শুধু তুমি মাসের বাজে খরচগুলো একটু কমিয়ে যে কোনো একটা ইন্ডেক্স ফান্ডে মাসে মাত্র 500 টাকা করে ইনভেস্ট করলেই যথেষ্ট। আর এই উপায়টা কিন্তু আমার আবিষ্কার করা না। বেঞ্জামিন গ্রাহাম তার বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টরে একজন নো নাথিং ইনভেস্টর, অর্থাৎ যে শেয়ার মার্কেটের ব্যাপারে কিছুই জানে না, তার জন্য ইনভেস্টিং করার এই পদ্ধতিটাকে বেস্ট বলে রিকমেন্ড করেছেন। যদি তুমি আরও ডিটেলসে এই ব্যাপারে জানতে চাও, তাহলে তুমি নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটা কিনে পড়তে পারো। সবশেষে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি তুমি মনে করো ভিডিওটা তোমার ফ্রেন্ডসদেরও একবার অন্তত দেখা উচিত, কারণ এটা তাদেরও হয়তো অনেকটা হেল্প করতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটাকে তোমার ফ্রেন্ডসদের সঙ্গে এখনই শেয়ার করো। কারণ ভিডিওটা যতগুলো শেয়ার হবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটার লাইফ। হ্যালো এভরিওয়ান, আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আজকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, আর সেটা হলো ছুটির দিনগুলোতে আমরা কোথাও ঘুরতে গেলে সেই পুরো দিনের স্টোরিটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য রয়েছে আমাদের নতুন চ্যানেল এসইউ ব্লগস, যাতে আপনাদেরও ছুটির দিনগুলোতে ছোটোখাটো কোনো ঘোরার প্ল্যান করতে সুবিধা হয়। তাই যদি আপনিও আমাদের দুজনের মতোই ঘুরতে খুবই পছন্দ করেন, তাহলে এখনই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অথবা এই আই বাটনে ক্লিক করে আমাদের নতুন চ্যানেল এসইউ ব্লগসকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিন।